সন্তি সদা দেহে দেহ শেষপি সর্বদা সর্বদা দেবাশ্চরিষয় যোগী ন দেহ রক্ষকা। গীতা অনুশীলনকারীর ব্যক্তির দেহে সর্বদা দেবতা, যোগী, মুনি, ঋষি তার দেহকে রক্ষা করার জন্য অবস্থান করেন। আজকের গীতাপাঠ ষষ্ঠ অধ্যায় নবম শ্লোক, ধ্যান যোগ। সহিত মিত্রার্জুদাসীনম অধ্যস্ত দেশ বন্ধুষু সাধুষ্যপি চ পাপেষু সমবুদ্ধি বিশেষতে। আমরা আলোচনা করছি যে ভগবানের সেবায় যুক্ত ব্যক্তির মন সংযত, আর মন সংযত হলে মন তার বন্ধু, মন অসংযত হলে মন তার শত্রু। এখন আমাদের মন সংযত হয়েছে, মন আমার বন্ধু, কী করে বুঝব? যিনি সহিত মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থকারী, মৎসর, বন্ধু, ধার্মিক, পাপাচারী আদি সকলের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। এর আগের শ্লোকেও বলা হয়েছে যিনি সুবর্ণ, মৃৎখণ্ড এবং প্রস্তরে সমদর্শী, যিনি সুখ দুঃখকে সমদর্শী, তিনি জিতাত্মন প্রশান্ত। আজকে বলছেন আরেকটু এক ধাপ এগিয়ে, যিনি তার শত্রু মিত্রকে সমান জ্ঞান করেন তিনি হচ্ছেন যোগী এবং তিনি হচ্ছে তার মন সংযত। আপনি বলতে পারেন শত্রু মিত্র সমান জ্ঞান, এরকম প্রমাণ যুধিষ্ঠির মহারাজ। আমরা দেখি যুধিষ্ঠির আর দুর্যোধনের শত্রুতা। দুর্যোধন মনে করতেন যুধিষ্ঠির আমার শত্রু, কিন্তু যুধিষ্ঠির এতটাই সংযত ছিলেন, মন তার বশীভূত ছিল, তিনি দুর্যোধনকে কখনো শত্রু মনে করতেন না। অনেক কাহিনী ঘটনা, একটা বলি যে যুধিষ্ঠির মহারাজ যখন রাজস্ব যুগ করেছিলেন, চার ভাইকে পৃথিবীর চার দিশায় পাঠিয়েছিলেন কালেকশন করতে, কোটি কোটি ধন সম্পদের দরকার ছিল যজ্ঞ করার জন্য, আর সমস্ত সেই ধন সম্পদের ট্রেজারার বা ক্যাশিয়ার কাকে করেছিলেন জানেন? দুর্যোধনকে। আপনি আপনার শত্রুকে আপনার বাড়ির ক্যাশিয়ার করবেন কি এটিএম কার্ডের পিন নাম্বারটা বলে দেবেন? যুধিষ্ঠির মনে করতেন যে দুর্যোধন আমার ভাই, যদি কিছু টাকা নেবে ও ভাই নেবে, তাই তাকে ভাই বলে মনে করতেন, কখনো শত্রু ভাবতেন না। সেই হচ্ছে তার মন হচ্ছে বন্ধু, কখনো বিচলিত হতেন না, মিত্র বন্ধু সবই সমান।